আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে ছোট্ট সহজ পরীক্ষিত আমলটা করলে পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে আপনার কাছে বসে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোরআন থেকে নয়, এটা হাদিস থেকে আপনাদেরকে এই আমলটা জানাবো। বুজুর্গণ দিন এই আমলটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনার অবশ্যই আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। কত দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, কোন মানুষকে যদি বাধ্য করতে চান, শ্বশুর শাশুড়ি, মা বাবা, ছেলে সন্তান, পিতা মাতা, কাছের আত্মীয়, দূরের আত্মীয়, দেশে প্রবাসে যে কাউকে, যে কোনো জায়গা থেকে, এই হাদিস থেকে পরীক্ষিত এই দোয়াটা হচ্ছে আমানা মুসা বিরব্বিহি ফাহতাদা। আবার বলছি, দোয়াটা সহজ কিন্তু ছোট সুন্দর দোয়া। আমানা মুসা সরায় মায়কারমা দুদান মায়কান্না আমানা মুসা বি রব্বিহি ফাহ তাদা ফায়কার ফা হ ফাহ ফায়কার তা দয়কার দা ফাহ তাদা। আবার বলছি, আমানা মুসা বি রব্বিহি ফাহ তাদা ও আস সরায় সৌকার স আস ও আস ফির আউ নু ও আস ফির আউ নু ফা গোয়া ও আস ফির আউ নু ফা গোয়া গ অন্তস্থ জায়গার আ গোয়া আমানা মুসা বিরব্বিহি ফাহ তাদা ও আস ফির আউ নু ফা গোয়া। এই ছোট্ট পরীক্ষিত দোয়াটা আপনারা দৈনন্দিন 700 বার করে পাক পবিত্র হয়ে জায়নামাজের মধ্যে বসিয়ে, যেখানে বসে আমলটা করবেন ওই জায়গার মধ্যে আগরবাতি ধরিয়ে আপনারা এই আমলটা করেন, আল্লাহর রহমতে আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে অবশ্যই অবশ্যই পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে আপনার বসে আসতে বাধ্য হবে। এই আমলটা করেন, আল্লাহর রহমতে আশা করা যায় ভালো কিছু হবে ইনশা আল্লাহ। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।